কালীঘাটে কালী আছেন, সঙ্গে লক্ষ্মী অলক্ষ্মীও। সারা বছর নিত্য পুজো হলেও কালী পুজোয় কালীঘাটে কালী পুজো হয় না। সেদিন সন্ধ্যায় অলক্ষ্মী দূর করে হয় লক্ষ্মী পুজো। এবছরও কালী পুজোর সন্ধ্যায় মন্দিরের চারদিকে পাটকাঠি জ্বালিয়ে সাত পাক ঘোরার পরে খড়ের পুতুলে আগুন ধরিয়ে দূর করা হবে অলক্ষ্মীকে, তারপর হবে লক্ষ্মীর পুজো। সেদিন সেটি মূল পুজো কালীঘাটের। তবে দক্ষিণা কালীকেই লক্ষ্মীরূপে পুজো করা হয় এদিন। কালীঘাট মন্দিরের প্রবীণ সেবায়েত ষষ্ঠীচরণ হালদার জানালেন, রোজের মতোই মা কালীর ভোগ দেয়া হবে। সকালে নিত্য পুজোর ফলপ্রসাদ নৈবেদ্য হিসেবে আতপ চাল, দুপুরেও রোজের মতো মায়ের ভোগে থাকে শুক্ত, পাঁচ রকমের ভাজা, সাদা ভাত, মাছের কালিয়া, পাঠার মাংস, পোলাও, পায়েস। সন্ধ্যায় গোবর ও খড়ের অলক্ষ্মীর পুতুল পোড়ানোর পরেই দক্ষিণা কালীকে লক্ষ্মীরূপে ভোগ দেওয়া হয়। তারপরে ঘণ্টাখানেক হয় আরতি। তিনি আরও বলেন, কালীঘাটের রীতি অনুযায়ী অলক্ষ্মী দূর করার উদ্দেশ্য সমাজ থেকে অন্ধকার দূর করা। লক্ষ্মী পুজো হয় এটা, আমরা এখানে টাকা কি নিয়ে ওই আলক্ষ্মীকে তাড়ানো হয়, সেটা জ্বালিয়ে মন্দিরকে প্রদক্ষিণ করতে হয়, প্রদক্ষিণ করে তারপর সেটা গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে দিতে হয়। কালী পুজোর দিন কালী পুজো হয় না? না, কালী পুজো নেই, নিত্য কালী পুজো। নিত্য কালী পুজো হয়, নিত্য কালী। আপনি কত বছর ধরে আছেন পুজোর সঙ্গে যুক্ত? আমরা এখানে এটার পুরো ফ্যামিলি 350 বছর। নারায়ণ লক্ষ্মীনারায়ণকে নামানো হয়, না দিয়ে একটা পুজো হয়, সন্ধ্যের সময় পুজোটা হয়। নিয়মকানুন নেই আমাদের এখানে, ওই আটকালের নৈবেদ্য হয় আটকাল দিয়ে। আর আর এখানে যখন আলোকে তাড়ানোর জন্য আমরা গোবরের আলোক্ষী করে সেটাকে আমরা ওই প্যাকাটি দিয়ে ওখানে পুজোয় ওখানে ওই মন্দিরের পেছনে একটা মায়ের চন্দ্রেশ্বর আছে, ওইখানে আমরা নিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই কালীঘাট মন্দির চত্বরে পুলিশি নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো শুরু হয়ে গেছে ভক্ত সমাগম, ফলে মন্দিরের সব গেটে পুলিশি নজরদারি হয়েছে আরও কড়া। কালীঘাটের আরেক সেবায়েত মনোজ চক্রবর্তী জানালেন, পুরাণ মতে অলক্ষ্মী হল দেবী লক্ষ্মীর দিদি। এদের জন্মবৃত্তান্ত নিয়েও নানা মুনির নানা মত। কেউ বলেন প্রজাপতি ব্রহ্মার মুখের আলোর থেকে জন্ম নেন লক্ষ্মী, আর পিঠ থেকে অলক্ষ্মী। তবে সবচেয়ে প্রচলিত কাহিনীটি হল সমুদ্র মন্থনের। মন্থনের ফলে সমুদ্রের ভেতর থেকে উঠে আসে অনেক কিছু, তার মধ্যে থেকেই অমৃতের পাত্র নিয়ে জন্ম হয় দেবী লক্ষ্মীর, আর তার ঠিক আগেই জন্ম নেন অলক্ষ্মী। সব দিক থেকেই যেন বোন লক্ষ্মীর বিপরীত তিনি। পুরাণ ও শাস্ত্রে দেবী অলক্ষ্মীকে বর্ণনা করা হয়েছে কুরূপা, ঈর্ষা ও দুর্ভাগ্যের প্রতীক হিসেবে। দুর্গাপুজোয় দেবী দুর্গার সঙ্গে আসেন মহিষাসুর। মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোর সময় দেবী লক্ষ্মীর সঙ্গে হাজির হন অলক্ষ্মীও, তাই তাকে পুজো করেই বিদায় করা হয়। আর এমন কাজ করার জন্য কালী পুজোর সন্ধ্যাই নাকি মহেন্দ্রক্ষণ, যখন অশুভের নাশ করতে শুভ শক্তির উদয় হয়, এমনটাই বিশ্বাস কালীঘাটের। সুকমল শীলের রিপোর্ট, দ্য ওয়াল।